টাকাটা দিচ্ছি বলে ভেবো না, আমি তোমাকে মেনে নিচ্ছি। তুমি বা তোমার ছেলের ব্যাপারে আমার কোনো রকম আগ্রহ নেই। শুধুমাত্র সংসারের জন্যই আমি টাকাটা দিচ্ছি। দেরি করে ফেলেছিলাম। দু বছর আপনি চাইলেও এই কোম্পানি থেকে যখন খুশি বের হতে পারবেন। আপনি অযোগ্য হন আর যোগ্য হন। ঠিক আছে, আমি প্রমাণ করেই যাব। ও তুমি এসো, আর কি এসো, কথা দিয়েছিলাম আসব। বসো বসো না, আপনি বসুন না, আমি বসি। আরে বসো না। অর্পু বাবা তুমি কেমন আছো? ভালো। ভালো, তাহলে তো আমরা একটা মজার খেলা খেলতেই পারি। কি খেলা? কিন্তু সেটার জন্য তো ভালো থাকলে হবে না, আরো অনেক ভালো থাকতে হবে। আমি তো অনেক ভালো। ও তাই? আচ্ছা ঠিক আছে, আসো। যদি তুমিও করো। এই বের হলাম, আসছি। নন্দিনী, বাসায় চলে যান। আজকে আর কাজ করতে হবে না, পরেরটা পরে দেখা যাবে। এই তো হাতের কাজটুকু শেষ করে তারপরেই বের হব। কত হয়েছে? 800 টাকা। নন্দা তুই এসেছিস? তুই ভুল করছিস মাহিন। ভুল আমি না, ভুল তোরা করছিস। একটা ভুল মানুষের উপরে ভরসা করছিস। নন্দিনী কোনো ভুল মানুষ না, সে আমার দেখা সবচাইতে ঠিক মানুষ। সেই ঠিক মানুষটাকে তুই কেন বারবার বাধা দিচ্ছিস? কেন ঈর্ষা? কাকে ঈর্ষা করতে হয়? এই মাহিনা মেয়ে জানে অপূর্ব। বরং বলতে পারিস তোদের জন্য আমার দুশ্চিন্তা। আপাতত এই খেলাটা নিয়ে চিন্তা কর, দেখ কি অবস্থা। হেরে যাবি, এটা খেলা অসম্ভব। আমি হারি না বন্ধু, সব জয়। জয় নয় বন্ধু, স্বামীকে হারিয়েছি, ছেলেকে হারাতে চাইনি। জানতাম ঢাকায় এলে ঠিক একটা না একটা ব্যবস্থা হবে, এখানে কাজের সুযোগটাও বেশি। কিন্তু
এটা জানতাম না যে প্রথম ইন্টারভিউতে আমার চাকরিটা হয়ে যাবে। অফিসে আমাকে অর্কর ব্যাপারটা গোপন করতে হয়েছে, কিন্তু গোপন না করেই বা কি উপায় ছিল বলো? তাহলে আমার চাকরিটা হতো না। কিন্তু জানো দানি, সবসময় না এই ব্যাপারটা আমাকে কুড়ে কুড়ে খায়। মনে হয় একটা কিসের যেন অপরাধ বোধ কাজ করতে থাকে আমার মধ্যে। মনে হয় একটা মিথ্যার আশ্রয় নিয়ে আমি কাজটা করছি। কিন্তু আবার এটাও মনে হয়, আমি যদি অর্কর ব্যাপারটা গোপন না করতাম তাহলে তো আমার চাকরিটা হতো না। আর অর্কের চিকিৎসার জন্য আমার চাকরিটা খুব দরকার ছিল। যাই হোক, অর্কের ওষুধের সময় হয়ে গেছে, আমাকে একটা ওষুধ কিনতে যেতে হবে। জানো, আমার না অনেক গর্ব হচ্ছে। গর্ব হচ্ছে কারণ তোমার সাথে আমার পরিচয় হয়েছে। এতদিন তোমাকে অফিসের কাজ নিয়ে যুদ্ধ করতে দেখেছি, অথচ আজ অফিসের বাইরে তোমার জীবনের যুদ্ধটা যে এত তীব্র। স্মরণের ছায়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজ জানতে পারলাম যোদ্ধার মতো তুমি একাই যুদ্ধ করে যাচ্ছ। যোদ্ধা কিনা জানি না তানি, শুধু জানি এই যুদ্ধে আমাকে জিততেই হবে। তোমরা কাঁদছো কেন? আমরা কাঁদছি না তো বাবা, এখন থেকে আমরা আর কোনো দিনও কাঁদবো না। তুই সবসময় ঠিক, এটা একটা ভুল ধারণা, সেটা কি তুই জানিস? তোকে মাইন, তোকে আমি একটা কথা সরাসরি বলতে চাই। নন্দিনীকে নিয়ে আন্টি যা ভাবছে আমিও সেরকম ভাবছি।
বাবু, আমার লাইনটা দেখেছিলে? দেখেছি তো, এনো ঠিক করে দিয়েছি। এখন এইসব বেসিক ভুল করলে হবে? ঠিক করে দেওয়ার জন্য তুমি তো আছো। ঠিক আছে, আমি তাহলে যাই। স্যার, আপনার চা। থ্যাংক ইউ। ইসমান সাহেব, মা এসছেন, আপনি ফাইলগুলো রেডি করে ফেলুন। নারমুনি, আমরা কবে বাড়ি যাব? এই তো দু একদিনের মধ্যে। আমি তো আজকেই যেতে চাই। ডাক্তার যেতে না দিলে তুই যাবি কি করে? ডাক্তার যেতে কেন দিবে না? এই দেখো, আমি তো একদম ফিট। দাদু ভাই, দাদু ভাই, আব্বা বাবা, আমার দাদু ভাই কিন্তু একদম ফিট। কেন দাদু ভাই? আমি না একদম ফিট হয়ে গেছি, কিন্তু ডাক্তাররা আমাকে হাসপাতাল থেকে যেতেই দিচ্ছে না। কোনো সমস্যা নেই দাদু ভাই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমার কাছে এমন একটা জিনিস আছে, সেটা দিয়ে তুই, আমি সহ সবাই একসঙ্গে পালিয়ে যেতে পারবো। কি খুব টেনশন হচ্ছে? টেনশন হবে কেন? আমি তো জানি আমার ছেলে হবে, আমি স্বপ্নে দেখেছি না ছেলে হবে। ছেলের জন্য কেন তুমি এত পাগল হয়ে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটা বোঝার মতো ঘিলু যদি তোমার থাকতো তাহলে তো আমাকে এত ভাবতে হতো না, তাই না? ঠিক আছে, তুমি বসো, আমি তোমার ছেলে হওয়ার রিপোর্টটা নিয়ে আসি। এক্সকিউজ মি, আমার রিপোর্টটা? আমার তো ছেলেই হবে। মা রহনপুরের মাজারে যে মানত করে এসেছে না, আমার ছেলে হবে। কিছু বলছো না কেন? এবার কিন্তু অনেকদিন পর আসলেন আপা। দু দুটো ছেলে দিয়ে দিয়েছি, আমার আসার কি দরকার? আসবো কেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক, আপনার ছেলেরাই সব সামলে নিয়েছে। আপা, এমপ্লয়ীদের পারফরমেন্স রিপোর্ট এখানে আছে, এটা পোস্ট আর কতদিন কাজ করছে সে অনুযায়ী করা। ইন্ডিভিজুয়াল ফাইলগুলো মাহিনের কাছে আছে। আপা, বেশ কয়েকজন এমপ্লয়ের ব্যাপারে
আমাদের একটু আলাদা করে ভাবতে হবে মনে হচ্ছে। এরা পার্মানেন্ট হয়েছে অল্প কিছুদিন, কিন্তু কাজ করেছে অনেক বেশি। এদের মধ্যে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর নন্দিনীও আছে, যদিও জয়েন করেছে অল্প কিছুদিন, কিন্তু কাজ করেছে পুরনো এমপ্লয়ীদের চেয়েও অনেক বেশি। মর্নিং। গুড মর্নিং। ইসমাইল তো নন্দিনীর কথা বলছিল, আমরা নন্দিনীর ফাইলটা দিয়ে শুরু করি, ঠিক আছে? আট সেকশন ইনক্রিমেন্ট সবসময় কম হয়? কখনোই না। আটের ইনক্রিমেন্ট তো সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম হয় হচ্ছে ক্লায়েন্টে। শরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, নন্দিনী আপুর কি ইনক্রিমেন্ট হবে? এক বছর শেষ না হতেই কি ইনক্রিমেন্ট দেয়? কেন হবে না, ও তো পার্মানেন্ট হয়েছে। মাইন স্যারে বেঁধে দেওয়া সাত দিনের মধ্যে সব কাজ করেছে, নিজেকে প্রমাণ করে দেখিয়েছে, এমন ক্লায়েন্টও সামলিয়েছে। এইসব কাজের উপর ডিপেন্ড করেই তো ইনক্রিমেন্টটা হয়। আচ্ছা, কত পার্সেন্ট হতে পারে? তা তো জানি না। সবারই 10-15% হ্যাঁ ইনক্রিমেন্ট হবে এবার, ঠিক আছে? কিন্তু সবার কথা শুনে মনে হচ্ছে নন্দিনীর বিষয়টা তো আবার আলাদাভাবে দেখতে হবে আমাদের, নাকি? শিওর। তোর পার্সোনাল রিলেশন বিল্ড আপের জায়গা কিন্তু এটা না, তোর ব্যক্তিগত আক্রোশ মেটানোর জায়গা বুঝি অফিস? পার্ডন 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 মানে হচ্ছে ট্যালেন্ট একটা মেয়ে তোর চাইতে ভালো কাজ করছে, সিম্পলি এই ইচ্ছে থেকে। আমার যদি ছেলে না হয় তাহলে তো তোমার তোমার বড় ভাইয়ের ছেলে এসে সবকিছু দখল করে নেবে।